আম্মা তোমার ভরসায় মারছে, ও আম্মা আম্মা তোমার ভরসায় মারছে আম্মা। বাংলা চলচ্চিত্রে 80 এবং 90 দশকের জনপ্রিয় শিশুশিল্পী সোহেল, নামটি সবার কাছে অচেনা হলেও শিশুশিল্পী হিসেবে সবার কাছেই পরিচিত মুখ তিনি। নায়ক মান্নার অসংখ্য ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন সোহেল। নায়ক মান্নার সর্বোচ্চ ব্যবসা সফল ছবি আম্মা জানে মান্নার ছোটবেলার চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন দর্শকপ্রিয়তা। তারপর লাল বাদশা সহ আরও অসংখ্য ছবিতে অভিনয় করেছেন এই শিশুশিল্পী। বড় সাহেব, তুই আমার আম্মা জানলে কি করছস? এটা এই কিন্তু ভাই প্যাডে ছুরিটা ঘুরা দিই ওই ছেলেটাই। এ সময় তিনি আরো বলেন, সালমান শাহ থেকে শুরু করে মান্না, জসিম, আলমগীর, রিয়াজ, শাকিল খান, শাকিব খান আর অসংখ্য নায়কের ছোটবেলার চরিত্রে অভিনয় করে পেয়েছি দারুণ প্রশংসা। আমি সালমান শাহ ছোটকালের অভিনয় করছি, মান্না ভাইয়া, জসিম, আলমগীর, রিয়াজ, শাকিল খান, শাকিব খান। এ সময় তিনি অমর চিত্রনায়ক সালমান শাহর প্রশংসায় পঞ্চমুখ, জানালেন তার সাথে কাজের অভিজ্ঞতা। বললেন, সালমান শাহ খুবই ভালো মনের মানুষ ছিলেন, আমাকে খুব আদর করতেন, আমিও তাকে আঙ্কেল বলে ডাকতাম। বিভিন্ন জায়গায় শুটিং স্পটে গেলে আমরা অনেক মজা করতাম। সালমান শাহর কথা আমার আজও মনে পড়ে, সে সারা জীবন থাকবে আমার হৃদয়ে। সালমান শাহ খুবই ভালো ছিল, সবার সাথে মিশুক ছিল। এ সময় তিনি চিত্রনায়ক মান্নার প্রশংসা করে বলেন, যদি মান্না বেঁচে থাকতো তাহলে শাকিব খান আজকের সুপারস্টার হতে পারতো না, মান্না তার অবস্থান ধরে রাখত। মান্নার ছোটবেলার চরিত্র করে আমি দারুণ প্রশংসা পেয়েছি। মান্না ভাই সবসময় আমাকে উৎসাহ দিত, মান্না ভাই আমাকে আদর করত। চিত্রনায়ক মান্নার অসংখ্য ছবিতে ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন এই সোহেল। তিনি এখন অভিনয় থেকে অনেকটা দূরে, কখনো অভিনয় ফেরার ইচ্ছা নেই তার। এই নামটা থাকতো না, মান্না ইজ এ বেস্ট, খুব ভালো অভিনেতা,